Kairav, all the best. Thank you. You say thank you. Look at me. Look at me, beta. Look here, Kairav. Look here. God bless you. Good morning, friend. আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো আর আজকে চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে আজকে সারা দিন দেখাবো আমরা কি করছি এই যে ছেলে রেডি হয়ে গেছে আমরা স্কুলে যাচ্ছি চারটে as proud parents আর তোমরা জানো ও লামা চিনিয়ে ফর বয়েজ এ আছে আপনারশ্রী নতুন ক্লাস নতুন স্কুল নতুন দিন আর ওকে খুব 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 অল দ্য বেস্ট সারা দিনে তোমাদের দেখাতে থাকবো আমরা কি কি করছি আর তোমরা ঋত্বিকাকেও আশা করি দেখতে পাবে ও মনে হয় স্কুল ও স্কুলের ডিউটি হবে যদি হাফ ডে হয় তাহলে আজকে আমরা ইনস্টাগ্রামের জন্য কিছু একটা বানিয়েও ফেলবো অনেকদিন ধরে রিল বানানো হচ্ছে না আমাদের যাই হোক চলো আজকে দিনটা শুরু করি আমরা অল দ্য বেস্ট টু ইউ অল এন্ড অল দ্য বেস্ট টু মাই সান টু এসে গেছি ছেলেকে স্কুল থেকে ছেড়ে ব্রেকফাস্ট করলাম কেউ কোনো প্যারেন্টসরাই আসেনি মনে হচ্ছে সবাই ওখানেই ছিল বাট যাই হোক আমি আর মানুষ চলে এসেছি মানুষের কিছু কাজ ছিল বলে এখন আমরা ব্রেকফাস্ট ট্রেকফাস্ট করে আবার ওকে আনতে যাব ও তো বেশ ভালো কোনো কান্নাকাটি না কিসি টিসি করে ঢুকে গেল ঘট ঘট করে চলে গেল ভেতরে যাকে খুব মজা হলো ফার্স্ট ডে গিয়ে আর আমি ডেলি ওকে এখন আপাতত তো এই ক্লাসটা আমি ডেলি ছাড়তে নিয়েতে যাব মানে ছাড়তে আর নিতে যেতে চলো এবার আমরা একটু পরেই বেরোবো ওকে নিতে যেতে আর ওখানে বিশাল জ্যাম হবে জানি যাওয়ার সময় প্রচুর জ্যাম ছিল আর এখনও খুব জ্যাম হবে বিকজ সব প্যারেন্টসরা আজকে মানে দুজনেই বাবা মা দুজনেই এসছে ছাড়তে বাচ্চাদেরকে ওখানেই আছে কেউ বাড়ি যায়নি সুতরাং প্রচুর জ্যাম ছিল প্রচুর মানে কোনো এমন রাস্তা ছিল না যেখান থেকে স্কুলে আমরা টাইমে পৌঁছাতে পারি এবার 15-20 মিনিটস লেট আজকে বিকজ অফ দ্য জ্যাম যাই হোক এখন গাড়ি রাখারও জায়গা থাকে না ওখানে যাই হোক যাবো এখন দেখা পারলে যদি যদি ভিড়ে পারি ফোন বার করতে তাহলে তোমাদের দেখাবো ওখানকার কমোশনটা যে কি অবস্থা মানে ইটস টু মাচ ফান ভাই বাচ্চাকে নিয়ে ফার্স্ট ডে স্কুলিং ইজ রিয়েলি অ্যান এক্সপিরিয়েন্স লেটস গো গোপুর বাসি অল সেট রান্না বান্না করে প্রতিমা দেখি আরে দেখাও মুখটা রান্না বান্না করে ছেলেকে ওয়েলকাম করবে প্রথম দিন স্কুল থেকে ফুল চন্দন ফুলের ডালি থালা সব নিয়ে দাঁড়িয়ে থাকবে মনে হচ্ছে ওর মাসি গোপু যাচ্ছে বলে মাজা পাঠাচ্ছে চলো যাওয়া যাক ফুল কেওটিক ওভার আর এখনো বাচ্চারা 11:10 বাজে 11:10-এ ছুটি হবে বলেছিল কিন্তু 11:30 বাজে 12:45 বাজে এখনো বাচ্চারা বেরায়নি স্টিল ওয়েটিং হ্যালো আমি নিক্সের বাড়িতে এসেছিলাম একটু ইনস্টাগ্রামের জন্য কিছু রিলস শ্যুট করতে এখন রিলস শ্যুট করা হয়ে গেছে ও কোথাও একটা বেরোচ্ছে সকাল থেকে আমার আজকে একটু অফ ছিল বাট আমি সকালে স্কুল গেছিলাম সাইন করে বাপাস বাড়ি এসে গেছি এখন ও যাচ্ছে বন্ধুদের সাথে আমার সাথে এখন ওর দেখা হবে না আমি টুকটাক কিছু বাড়ির কাজ করতে বেরোবো আগের দিন যে ব্যাগসগুলো নিয়ে বেরিয়েছিলাম সেগুলোর কাজ হয়নি সেগুলো সব নেগেটিভ রিপোর্টে আছে সেগুলো নিয়ে আরেকবার বেরোতে হবে তো আপাতত ওকে তোমরা দেখতে পাবে কামিং কিছু ব্লগ ক্লিপসে কারণ ও যাচ্ছে কোথাও একটা পার্টি করতে আর আমি এখন যাব বাড়ি দেখো এ ফেস স্প্রে করেছে মেকআপ মেকআপ স্টের যে ফিক্সার ওই ফিক্সার শোকাচ্ছে কিভাবে দ্য ইউনিক প্রসেস অফ ড্রাইং দ্য মেকআপ ও ওয়াও কি সুন্দর না খুব হার্ড ওয়ার্কিং আমাদের মেয়ে এই যে দেখ মা কি করে দেখ মেকআপ শোকাচ্ছে দেখ মেকআপ ফিক্সার লাগে ফ্যান চালা তো অনেকটা হেঁটে যেতে হবে উফ মানে সাংঘাতিক হার্ড ওয়ার্কিং আমরা সবাই বাজেই হয়ে গেছি আর এর এর সাথে কথা না বললে সবাই বাজে হয়ে গেছি আমরা কান ফান কেটে দিস না এটা অনেক হেভি কি করবো হ্যাঁ তো চলে যাচ্ছি আমি থাকলে এখন ব্লগ হচ্ছে তো টিভি অফ করিয়ে দিচ্ছি ওর আমি ওর আমি মিউজিক সব অফ করিয়ে যাচ্ছি তো অটো আমরা যাতে ক্লেম না খাই মিউজিক ক্লেম ওই জন্য ওর কাছে আমি খারাপ হয়ে গেছি এরম করছিস দেখো নাড়ুকে দেখো চুল কেটেছে আমার নাড়ু দেখি তো
হ্যালো, বিকেল হয়ে গেছে আর আমি তোমাদের বলি, এখন আমি একটা কিটি গ্রুপে আছি, সেখানে আজকে আমরা একটা পার্টি অর্গানাইজ করেছি, মানে আমরা কিটি মেম্বার্স রাই ওখানে আমি আজকে পার্টি করতে যাচ্ছি। তুমি দেখলে ঋত্বিকা আমার ভিডিও কলে আমি যখন রেডি হচ্ছিলাম, আর আমি এখন হেডিং টুওয়ার্ডস ক্লাব ফিনিশিয়া, সেটা তোমরা জানো নিশ্চয়ই, সল্ট লেক ক্লাব ফিনিশিয়াতে আমরা যাচ্ছি। ক্লাব ফিনিশিয়া বলে একটা ভালো জায়গা আছে সল্ট লেকে, সেখানে আমরা যাচ্ছি। আর্ধেক জন আজকে পাতা নেই কেন ক্যান্সেল করে দিয়েছে, আর আমরা পাঁচজন মেয়ে আপাতত টিকেছি, আটজনের থেকে চারজন ক্যান্সেল করে দিয়েছে। যাকে এখন আমরা যাচ্ছি ক্লাব ফিনিশিয়াতে, দেখা হবে ফ্রেন্ডদের সাথে। খুব সুন্দর হাওয়া দিচ্ছে এখানে, আর নম্রতা আমার সাথে আছে। এখনো আরো চারজন এসে পৌঁছায়নি, পৌঁছাবে, আমরা ওয়েট করছি। দুজন দুটো ককটেল অর্ডার করেছি, আসুক ততক্ষণ, তোমাদের ফিনিশিয়াটা দেখাই, দাঁড়াও। আমরা ওপেনারটা ইচ্ছা করে বসেছি যাতে এনজয় করতে পারি।